हेलो दोस्तों, हॉस्पार कंपनी का 220 हेमाट ड्रिल मशीन। देखिए, इसमें हॉस्पार का बैंड आपको दिखाई दे रहा है। तो ये बहुत ही पुराना मशीन है, ये 8 साल पुराना है, तो अभी भी चल रहा है, बहुत अच्छे से चल रहा है। मेरे पास रिपेयर करने लेके आया है। तो ये मशीन रिपेयर करते मेरे को 1 घंटा 30 मिनट टाइम लगा था। मैंने कुछ काट छाट किए हैं, आपको बता देते हैं। तो मशीन में टाइम, इसमें मैंने कुछ काम ज़्यादा नहीं किया, इसमें पिस्टन और उसमें ओरिंग चेंज किए हैं। तो पिस्टन ओरिंग चेंज करने के 15 से 20 मिनट लगते हैं, उससे ज़्यादा नहीं, ज़्यादा से ज़्यादा आधा घंटा लग सकता है। तो इसमें नॉब आपको ऐसे ओपन कर लेना है, दोनों स्क्रू ड्राइवर इसमें डालना है, धीरे से प्रेस करने से बड़े से बाहर हो जाता है। कभी कभार बहुत दिन से नहीं खुला था, टाइट होता है, थोड़ा टाइम लगता है। तो आप देखिए मैंने कैसे ओपन की है। देखिए, बड़े से नॉब ओपन हो गया। तो सभी का मन में एक सवाल है, तो इसमें इतना टाइम क्यों लगा है? तो आप वीडियो पूरा देखिए तो आपको पता चल जाएगा टाइम क्यों लगा है। तो हम हर रोज़ कैसे काम करते हैं और कितना मेहनत करते हैं, तो आपके साथ इसलिए मैंने शेयर की है। वीडियो को अच्छे से देखिए। मैंने फॉरवर्ड स्क्रू ड्राइवर दिया था। হর্সপাওয়ার কোম্পানি মেশিনের ভিতরে যে স্ক্রুটা ব্যবহার করেছে, ফোরহেড করেছে, সেটা বললো। নর্মালি অন্যরকম থাকে। প্রথমবার খুলছি তো, এত জাম কেন? খুলেছো? আর আগে কেউ খুলেছে? চলে দিয়েছে তাহলে তোমার মেশিন, স্কুটার বার থাকা নিয়ে গোল করে দিয়েছে। এবার কেমন খাটতে হবে বলো। দেখো কি কেমন ফুটিয়েছে, দেখো দেখো মাথা নাই কিন্তু স্ক্রুটার বারে, দেখো গোল হয়ে গেছে, কোনো জায়গায় কাজ করেছিল, খুলবে কি করে দেখো, ভালো করে দেখো। এই জন্য বলি ভালো স্ক্রুটার বার দিয়ে মেশিন বাগাবে। দেখো স্ক্রুটার বার, একটা স্ক্রুটার বার মাথা নাই, আমি খুলবো কি করে? দেখলো এইটা হয়তো খুলে যেতে পারে, কিন্তু এগুলো খুলবে না। আরে বাবা, তার কাছে স্ক্রু ড্রাইভার আছে নাকি? হ্যাঁ, তোমরা যেমন সব মিস্ত্রি দিয়ে কাজ করো, অন্য কোনো লোক স্ক্রু ড্রাইভার দিয়ে মেশিনে কাজ করো, তাহলে তার নষ্ট হবে, তোমার মাল নষ্ট হবে, আমার থড়ি নষ্ট হবে। এগুলো তোমরা যা বুঝো নি বলে, তোমরা যা কোন যায় মিস্ত্রি কাছে মেশিন বাগাতে চলে যাও, নষ্ট হবে। সে যে তোমার মেশিনটা যে ফুটি দিল সেটা কি হবে? লটাই এখন চাও, খুলবো কি করে মেশিন? এটা মায়ের ফোর হেডও নাই, মানে টু হেডও নাই যে এটা খোলা যাবে।
স্ক্রুড্রাইভারটা আমি খুলেছি আর এই আমার স্ক্রুড্রাইভার, তো আমাকে এখানে ভিতর তো নষ্ট হয়ে যাবে, আমি এর ভিতরে ঢুকানোর চেষ্টা করছি, ঢুকিয়ে আমি এটাকে খোলার চেষ্টা করি, পাতলা করবো মুখটাকে। ঠিক আছে, তোমাকে খুলে দেখাচ্ছি কিভাবে। দেখো আমি এখানে আলটা তৈরি করেছি, হ্যাঁ দেখো আল তৈরি করেছি, এটা দেখো এখানে বসে যাচ্ছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি যদি খোলা যায়। দেখিয়ে মেরে কো কিতনা তকলিফ মিল রা ইসমে স্ক্রু কো ওপেন করতে হুয়ে। মেশিনটা না খোলা গেল বাগানো যাবে।
মশলাটা ভেঙে যাচ্ছে তাও খুলে নেই। মাথাগুলো গোল হয়ে গেছে, এটা খুলবো কি করে? আর এদিকে মাথা গোল হয়ে গেছে, যেটা টাইট মেরেছে দেখো। শুধু একটি খুলেছে, এটাও গোল হয়ে গেছে, ঠিক আছে? আমি খুলতে পারছি না, একটি শুধু খুলেছি। এবার কীভাবে খোলা হবে তুমি এবার বলো। এমন হয় মেশিনকে জ্যাম করেছে, খোলার কোনো অপশন নেই।
দেখো মোবাইলের টর্চটা দেখি, ফ্ল্যাশটা মানেটা কি হচ্ছে দেখি। দেখো কাটছে, হ্যাঁ এটা দেখো কেটেছে, আর এটাও দেখো কেটে দিয়েছে। ঠিক আছে, তো ভিতর পর্যন্ত কেটে দিই তিনটারই। হ্যাঁ দেখতে পাচ্ছ কেটেছে,
ডিপ করে দিয়েছি, হ্যাঁ এটাও গর্ত করে ডিপ করে দিয়েছি, আর এটাও দেখো কেটে গর্ত করে দিয়েছি অনেকটাই, ঠিক আছে আরও কত কাটতে হবে সেটাই ভাবছি আমি। দেখলো মাথাটা ভেঙে দিয়েছে, দেখো লাইট ফোকাস লেট না এবার দেখো ফোকাস ভেঙে দিয়েছে, এই যে এটা ভেঙে দেখো না ভেঙে গেল।
এটা ঠিক হয়ে গেছে, ভেঙে গেছে। হ্যাঁ, আর এই দুটোকে ভাঙতে হবে এরকম, এই দুটোকে ভাঙতে হবে, এটাকে আর এটাকে। এটা উঠে গেছে, দেখো উঠে গেছে। দেখো সব জায়গায় মাথা কিন্তু ঠিক আছে, দেখো সে মাথাও ঠিক আছে, আমার নাট শুধু লাগাতে হবে। দেখো বন্ধুরা খুলে গেছে, হ্যাঁ ঠিক আছে। कैसे टाइट हुआ देखो, खुल ही नहीं, अभी खुल रहा है ना, हिट करने के बाद इतना मेहनत किया फिर भी। এমনি খুলে নি, হিট হয়েছে, গরম হয়েছে, তারপরে খুলছে। পুকুর এখনো গরমটা কম হয়েছে, নাটটা কেটে বেরিয়ে গেছে, এমনি গরম হয়েছে, লাই এমনি খুলে যাচ্ছে। হ্যাঁ মালটা গরম হয়নি, পোলাটা কেটে খুললো পরে নর্মাল খুলছে। আমি তো কেটে দিয়েছি মাথাগুলো, গরম করে ইয়ে করে হিট করে তো কাটলো, ফিল করে তাহলে তো গরম হয়, ফিল করে নরম হয়ে যাবে, প্লাস্টিক নরম হয়েছে তাই খুলছে, না খুলতো নাকি। ওরা হিট দিবে কি, ওরা ধীরে প্লাস্টিক গলে পালিয়ে যাবে কি, তোমার কাস্টিং মারে আমার কথা ছেঁড়া বলে তোমার মেশিনটা খুলেছে, অন্য মিস্ত্রি হলে বলে তো হবে না, নাহলে বডিটা কেটে বের করতে হবে। তোমার বডি মডি কিছু করে নি, নাটগুলো চেঞ্জ করলেই কাজ হয়ে যাবে, আর নাটগুলো এগুলো যদি ভাগাতে হয় তাহলে লেদে জেলে ওগুলো ওয়েল্ডিং করতে হবে, দিয়ে মাইনাস নাট করতে হবে। নাটটা দেখিয়ে একটা নাট তোমার কাছে আছে, ওর মাপে নাট করতে হবে, তো মাথাগুলো চলে গেছে। আর তো কিছু মেশিনে একটা নাটের প্রবলেম নাই, সেটা নাই রেডি হয়ে যাবে, সেটা নিয়ে টেনশন নাই, ওটা নিয়ে তো মেন বলো। তোমার বডি ভাঙেনি, কোথাও কিছু হয়নি, নাট নষ্ট হয়ে গেলো, নাটটা তো আমি বের করে দিলাম। এগুলো দেখানো, যদি কারো এরকম প্রবলেম হয়ে যায় তারা এই ভিডিওটা দেখে কোনোদিন ঠিক করতে পারে। দেখিয়ে মানে ইসমে যে তিন স্ক্রু হ্যাঁ কেসে ওপেন কি আর ইসমে কতনা মেরে কো কষ্ট হুয়া হ্যাঁ দেখিয়ে, প্লাস কে মদদ সে হাম ইসকো খোল রহে হ্যাঁ, আবি ভি থোড়া টাইট হ্যাঁ, ইসমে গরম হো গয়া হ্যাঁ, উসকে বাদ বহুত ইজি হাম উসকো ওপেন কর পা রহে হ্যাঁ। তো মানে বহুত মেহনত কি হ্যায় ইসকো খোলতে হুয়ে, তো আপকে সাথ মেরে যে রিয়েল কাম হ্যায় আপকে সাথ শেয়ার কি হ্যায়। তো এ হোনে কা একই কারণ হ্যায়, কিসি কে পাস স্ক্রু ড্রাইভার নেই হতা হ্যায় তো উসকে পাস জো খারাপ বালা স্ক্রু ড্রাইভার হতা হ্যায় উসকো ঘুমা কে জব খোলতে হ্যায় না, ইসমে স্ক্রু কা জাহাঁ পে ফোরহেড স্ক্রু ড্রাইভার ফিট হতা হ্যায় ও খারাপ হো জাতা হ্যায়। তো সবি কো হাম রিকোয়েস্ট করেঙ্গে, আপ জব ভি পাওয়ার টুলস মেশিন রিপেয়ার করতে হো আপকো নয়া স্ক্রু ড্রাইভার ইউজ করনা চাহিয়ে, তো ইসমে স্ক্রু ভি আচ্ছে সে ওপেন হোগা, কিসি কা মেশিন ভি নেই খারাপ হোগা। সবি কো হাম রিকোয়েস্ট করতে হ্যায় পাওয়ার টুলস মেশিন রিপেয়ার করার লিয়ে আপকো নয়া স্ক্রু ড্রাইভার ইউজ করনা হ্যায়, নেই তো এসে প্রবলেম আপকে সাথ ভি হো সকতা হ্যায়।
तो मैं हर रोज़ जो मेहनत करके काम करता हूँ आपके साथ रियल में शेयर किए हैं, तो मेरा रियल काम है। देखो तीनटे टूपी और तीनटे माथा, तो এরকম ভাবে কাজ করতে বললে করবে। হ্যাঁ, मैंने नया बॉडी भी लिया था, तो कटिंग करके भी खोल सकते हैं। तो जो मेरे पास दूसरा बॉडी था उसको हम फिट कर सकते हैं। कस्टमर के साथ बातें भी किए हैं, तो दोनों बॉडी सेम है। तो मैंने देखा दोनों बॉडी में थोड़ा अंतर है। हॉस्पर कंपनी का जो बॉडी है उसमें थोड़ा छोटा है, और मार्केट में जो चालू बॉडी मिलता है थोड़ा लंबे है। फिटिंग हो जाएगा, उसमें कुछ प्रॉब्लम नहीं है, मैंने देखा। और इसमें भी फिटिंग्स एक जैसा ही है। तो हॉस्पर कंपनी का जो ओरिजिनल बॉडी है बहुत ही अच्छे हैं। तो आप ऐसे, मैं जो काम आपके साथ शेयर किया ऐसे भी आप काम कर सकते हो। तो ऐसे काम आपके साथ कोई शेयर नहीं करेगा, तो आपको अच्छे से काम सिखाना है। इसीलिए मैं जो काम करता हूँ हर रोज़ आपके साथ शेयर करते हैं। तो मशीन को हम बड़े से ओपन कर लिए, सभी पेयर पार्ट्स को धीरे धीरे करके ओपन कर लेते हैं, अच्छे से साफ सफाई करेंगे, उसके बाद मशीन को फिट कर लेते हैं। तो इसमें पिस्टन टूट गया है, तो आपके साथ वो भी शेयर कर देते हैं। और मशीन को हमें ओपन करना है, तो देखिए इसमें पिस्टन यहाँ से टूटा है, तो इसी वजह से मशीन में बहुत ज़्यादा साउंड दे रहा था, मशीन को चला नहीं पा रहा था, बहुत ही ज़्यादा साउंड दे रहा था, तो इसमें पिस्टन टूट गया है। तो इसमें काम कुछ नहीं था, पिस्टन हमें नया चेंज करना है। और पिस्टन का अंदर जो स्ट्राइकर होता है, स्ट्राइकर में ओरिंग रहते हैं, ओरिंग भी ख़राब हो गया है, तो हमें वो भी चेंज करना है। तो बड़े से फिट होगा, तो आप जब भी पिस्टन को चेंज करते हो तो आपको स्ट्राइकर का जो ओरिंग होता है उसको भी आपको चेंज करना चाहिए। आप मशीन आपके पास कोई लेके आया है तो आपको मशीन को ओपन करके भी देखना है, तो बड़े से आप काम कर पाओगे। तो ओपन करके आपके साथ शेयर करते हैं। আমি বাবু যেটুকু শিখেছি আমি সেটুকু কাজ করব। এবার মানুষ ভালো মন্দ বিচার করবে। এই কার্বন গুলো তো এর মানুষের নয়। কার্বন কোম্পানি নয় বললো, কোম্পানি কার্বন এরকম হবে না, তুমি চেঞ্জ করো না বলছো, হোল্ডার খোলা আছে সবই আছে। ব্যারিং জ্যাম, ব্যারিং চেঞ্জ হবে, ব্যারিং টাইট করে পাখাটা সেটিং করা আছে, পাখা ভেঙে গেলে যখন তখন খুলে দিল, পাখাটাই তো বন্ধ করে দিয়েছিল, পাখাটা ভেঙে গেল, মেশিনটা তো ফ্রি আছে, পাখাটা জ্যাম জ্যাম হচ্ছে, ফিটিং করতে পারে পাখা। সবদিকে সমান নাই, ঠিক আছে, এটাকে সমান করে দিয়ে তোমাকে ফিটিং করতে হতো, ঠিক আছে, এইটার জন্য মেশিন তো ভাইব্রেশন হবে, ঠিক আছে, অতিরিক্ত ভাইব্রেশন হবে যখন চালাবে। দেখো
টালটা মারতে হবে। এটা এই পাখাটা কিসের পাখা আমি জানি না, যাই হোক পাখার টাল তো মারা চেষ্টা করবো, পাখার টাল মারা যায়নি। টু টোয়েন্টির পাখা কি চেঞ্জ করেছে? প্রথম পাখা চেঞ্জ করেনি, দেখো পাখাটা টাল মারা যায়নি। হ্যাঁ এই ভিতরে চলে যাও, একবারে লাস্টটা দেখো বাড়ি আছে একটা। হ্যালো, এটার জন্য ডিল করছি এখন তোমার কাছে নাট তো আমি তোমাকে দিতে পারবো না, দুটি নাট হয়তো দিতে পারবো অন্য মেশিন দিয়ে খুলে, এখন ওই নাটটিকে আনিয়ে লাগাবো। তো মেশিনটা বাকি সব ঠিক আছে, ব্যারিংয়ের ব্যারিংটা ঠিক আছে, কোনো ব্যারিং প্রবলেম নাই, কোনো থেকেই ব্যারিং প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে পাখাটা প্রবলেম। তো পাখাটা সেট করতে হবে, তো দেখছি কতটা সেট করতে পারি। পাখাটা সেট করাও খুব চাপ, চেষ্টা করছি। থাকতে থাকতে দিয়ে যাচ্ছে, কারণ আমি মরে গেলে আমার সঙ্গেই সব শেষ হয়ে যাবে। যতটা আছে পাল যতটা পারবো দিয়ে যাবো, আমার হচ্ছে আছে তো অনেক কিছুই, কিন্তু কতটা পারবো জানি না, যতটা পারবো চেষ্টা করবো দিয়ে দিয়ে। আশা করি এরকম মনোভাব কারো হবে না, হলে তার ব্যাপার। তো আমি মনে করি ছেলে মেয়ে বা তার পূর্বপুরুষকে দিয়ে যাচ্ছে, দশজনকে দিলে তার চেয়ে বেশি বেটার কাজ হবে। আর একটা জিনিস, তুমি দিলেই শিখতে পারবে না, তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আমি দিলেই তুমি শিখতে পারবে না, তোমার ভিতরেও ডিপেন্ড করে। মাথা হাত তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু চাই, শুধু মাথাটাই হলে হবে না, তাকে কাজে তো করতে হবে হাত দিয়ে, তার হাতের অভিজ্ঞতা, হাতের ব্যালেন্স, হাতের পারফরমেন্স। না না ওটা হয় না, ওইটা মনে হয়, আমি যেটা বলছি সেটা করে দেখাচ্ছি, এবার এটা আমার ভিতরে আছে, ঠিক আছে? ওটা মনে হয় দাদা, ওটা তুমি যেটা বলছো না ওটা হয় না। তাতে কাঠ মিস্ত্রি তো রোডে গাদা আছে, সবারই কাজ তো সমান, সবই তো হবেই জানে, সবাই তো এক দোকান থেকেই নাট টট কিনছে। এটা পাখা, ঠিক আছে, প্লাস্টিক পাখা, আমি এতে ঘা মারছি, ঠিক আছে? এটা আমার ঘাটা ওই ঘায়ের মতন মারতে হবে, ঠিক আছে? এই নয় যে আমি ঘাটাকে সেই আঘায়ের মতন মেরে দেবো। অনেকটা সোজা করে দিয়েছি আমি, যেমন জানি না অনেকটা সোজা করে দিয়েছি, পাখা নয় না, পাখা লাগানো আছে, চিটানো আছে হয়তো। দেখো ঠিক হয়ে গেছে, আগে যে তোমার ঝাড়পেক হচ্ছিলো সেটা আর হয়নি। দেখো আমি আমি তোমার পাখার ব্যালেন্স করলাম, হ্যাঁ দেখো পাখার ব্যালেন্স করলাম, আগে যেমন ঝাড়পেক হচ্ছিলো সেটা নাই, আর এর চেয়ে বেশি কাটানো যাবে না, হ্যাঁ এর চেয়ে বেশি কাটা গেলে ভেঙে যাবে, ঠিক আছে? তোমরা পারলে করে নিবে, যতটা করা যায় করবে, ঠিক আছে? যতটা না করা নাই যতটা পারা যায়। দেখো এখন অনেকটা আগের চেয়ে বেটার হয়েছে, কিন্তু পাখা তো পাওয়া যাবে না এর, ঠিক আছে? আর এর অরিজিনাল পাখা আমার কাছে নাই, থাকলে হয়তো চেঞ্জ করে দিতাম, ঠিক আছে? আর এটা লাস্ট ফেসিং তুমি একটু ফেভিকুইক দিয়ে দিও, কারণ বলা যায় না টুকাটুকি করেছি, নেমে যেতে পারে, ব্যালেন্স বিগড়ে যেতে পারে, একটু ফেভিকুইক দিয়ে দিবে সেফটির জন্য।
घुमा के चेक कर लेना, बड़े से मूव हो रहा है। গ্রাইন্ডার কাটা, গ্রাইন্ডার কাটা সাথে সাধারণটাও হচ্ছে কারণ পুড়ি আমার ভালো যেমন ছিল তেমনি হয়ে যাবে না নতুন আমার।
দুটো ওরিং, হ্যাঁ নতুন ওরিং, পুরোনো আর নতুন, এটা পুরোনো, এইখানটা ক্ষয়ে গেছে, গোল হয়ে গেছে, আর এটা দেখো নতুন আছে, ঠিক আছে, ছুচকো ছুচকা পড়া আছে, তো এটা চেঞ্জ করে দিচ্ছে যে। নতুন হয়ে গেল, একটু গ্রিজ দিয়ে দেবে, এয়ার ফিটিং করে দেবে। মেশিন রেডি হয়ে গেল, ঠিক আছে, ঘুরে ঘুরে আবার একটু গ্রিজ দিয়ে দিবে, যেখানটা যেখানে পারবে। এই গ্রিজটা মেশিনে দেওয়ার জন্য ঠিক না, কিন্তু আমরা তো এটাই বরাবর দিয়ে এসছি আর এটাই জানি, কিন্তু সেই গ্রিজটা পাচ্ছি না, এটা একটা গ্রিজ পাওয়া যায় মেশিনে দেওয়ার জন্য। देखिए इसमें स्क्रू तो कटिंग हो गया था, मैंने दूसरे एक 220 हैमर का स्क्रू लिए हैं, तो इसमें थ्रेड थोड़ा मोटे है, तो ये मशीन के अंदर फिट होने पर इसमें स्क्रू ख़राब हो सकता है, स्क्रू ख़राब नहीं, स्क्रू जहाँ पे फिटिंग होता है वो ख़राब होता है, तो जिस साइड से हम ये नया वाला स्क्रू इसमें फिट कर रहे हैं उसमें हम मार्क बना रहे हैं, तो जितने बार भी हमें ओपन करना है तो स्क्रू वही स्क्रू उसमें ही फिटिंग करना है, तो बड़े से फिटिंग भी रहेगा उसमें, ख़राब नहीं होगा। तो हम दूसरे जगह पे ये सेम स्क्रू फिटिंग करेंगे ना, तो उसमें जो स्क्रू जहाँ पे फिटिंग था वो ख़राब हो सकता है, तो आपको देख के फिटिंग करना चाहिए। तो मेरे पास जितने बार लेके आएंगे तो मैंने इसको मार्क बनाया, तो वो स्क्रू को हम उसमें ही फिटिंग करेंगे। दूसरे जो आदमी मशीन खोलेंगे उसको बोल देना है, वो खोल रहा है तो इसमें जो स्क्रू जिसमें फिटिंग है आपको वही स्क्रू इसमें फिटिंग करना चाहिए, तो इसमें फिटिंग भी बढ़िया से रहेगा, उसमें प्रॉब्लम भी नहीं रहेगा। तो इसमें दो स्क्रू डाल के हम फिट करके छोड़ रहे हैं, तो मेरे पास स्क्रू अभी नहीं है, तो इसमें जब लेके आएंगे तब इसको फिटिंग कर देंगे। इसमें नया कार्बन हम डाल लेते हैं, तो 220 का कार्बन है, फिटिंग करके मशीन चलाते हैं। इसमें कार्बन डालने के बाद इसमें देखिए तीन कार्बन पैकेट के अंदर है, कभी कभार होता है एक कार्बन भी रहते हैं, तो इसमें दो कार्बन हम फिटिंग कर लेते हैं। तो नया कार्बन फिटिंग करने के बाद मशीन में बहुत ज़्यादा स्पार्क दे रहा था, तो देने का जो कारण है इसमें बहुत ही कार्बन छोटे हो गए था, उसमें वायर भी टच हो गया, तो स्पार्किंग दे रहा है, मैंने उसको बातें भी की है, आपके साथ सुनवा देते हैं। तो आपको मशीन जब भी यूज़ करते हो थोड़ा समय से पहले कार्बन को आपको चेंज करना है, तो जितना दिन मशीन चलता है चला लीजिए, जब बहुत ही ज़्यादा ख़राब हो जाएगा आपको चेंज करना है। तो मेरे से जितना हो पाया हम कोशिश करते हर रोज़ तो उसका मशीन बड़े से सुधार हो जाए, बड़े से चले, तो मैं जितना जानता हूँ उसके साथ शेयर भी करता हूँ, आपको भी करना चाहिए। কার্বনটা একবারে শেষ হয়ে গেল, দেখতে পাচ্ছ ডগে ডগে লেগে গেলো, তা চালিয়েছ, একটা তো একবারে তার লেগে গেলো, যে তার লেগে গেল, ঠিক আছে, তার আগে কার্বনটা চেঞ্জ করতো, তো চেঞ্জ করো, দশ দিন চলছে চালা। দেখালো কার্বন সময়ে চেঞ্জ করেনি, তারপর এরকম অবস্থায় কার্বন চলে যায়, এত ছোট ছোট দেখলো, আমাদের কিছু করার নাই।
तो आपके साथ मैंने जो रियल है वो शेयर किया है। मेरे को भी पता नहीं था इसमें कार्बन ख़त्म हो गया है, तो ओपन करने के बाद मैंने देखा इसमें कार्बन ख़त्म हो गया है, तब मैंने कार्बन चेंज किए। तो आपके साथ रियल में शेयर करते हैं। तो मशीन में चॉक होल्डर को फिटिंग करके मशीन में बीट डाल के टेस्टिंग करके मशीन को कस्टमर को हैंडओवर करते हैं, आपके साथ शेयर करते हैं। देखिए and all that other messy.